नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर स्वागत जानाई। आजके आमी चिंगड़ी माछेर एकटी रेसिपी चिंगड़ी भुना करे देखाबो। चिंगड़ी भुना करार जन्य आमी 200 ग्राम मतन चिंगड़ी माछ परिष्कार करे धुए नियेछी। कड़ाईते सर्षेर तेल भालो करे गरम करे नेब। तेलटा गरम हये गेले आमी एते पेंयाज कुचि, एखाने आमी तीनटे मतन मीडियम साइज पेंयाज व्यवहार करेछी। पेंयाज कुचिटा तेले छेड़े देब। प्याजटाके गोल्डेन ब्राउन करे भेजे नेब। एबारे आमी प्राय 4 थेके 5 टेबिल चामच मतन प्याज, आदा एवं रसुन बाटा दिए दिलाम। समस्त मसलागुलोके खूब भालो करे कषिये नेब। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। মশলাটা কষে আসলে এতে আমি কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি রান্না করতে হয় না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে হালকা করে নেড়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। 2-3 মিনিট মতন চিংড়ি মাছটাকে রান্না করে নেব। এবার আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। এবারে আমি এই গ্রেভিতে 6-7 টেবিল চামচ মতন কাজু বাদাম এবং টক দই বাটা একসাথে দিয়ে দিলাম। ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সামান্য একটু কষিয়ে নেব। 3-4 মিনিট মতন রান্না হতে দেব। চিংড়ি ভুনাটা প্রায় তৈরি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।